আমি 35 বছরের কামুক একজন বিবাহিত মহিলা। আমার নাম মিতা। আমার সাইজ 39-32-38। কচি লাউয়ের মতো আমার শরীরের ফিগার। বয়স হয়েছে, একটু মাংস বেড়েছে, কিন্তু শরীরের গঠন যেন যৌবনে ভরা। সুন্দর গোলাকার আপেলের সাইজ। কোমর পাতলা পাছাটা বেশ সুন্দর। আমার ফিগারে যেন জাদুর ছোঁয়া। এত সুনিপুণ ফিগার, আমি নিজেই যেন নিজের প্রেমে পড়ে যায়। এলাকার রাস্তা দিয়ে যখন হেঁটে যায়, প্রতিটি কামুক পুরুষ হা করে তাকিয়ে থাকে। বয়স যেন আটকে গেছে, যতই বয়স বাড়ছে ততই যেন সৌন্দর্য উথলে পড়ছে। আমি হাঁটলে আমার পাছাটা এত সুন্দরভাবে দুলে যেন সাগরে ঢেউ খেলে যাচ্ছে। তো বন্ধুরা, আজ আমি আপনাদের শোনাবো কিভাবে আমার নিজের ছেলেকে দিয়ে শরীরের ক্ষুধা পূরণ করলাম। প্রথমে পরিবারের সদস্যদের পরিচয় দেই। আমি বিবাহিত, আমার স্বামীর নাম সজীব। আমার বিয়ে হয়েছে প্রায় 21 বছর। আমার স্বামী একটা ফ্যাক্টরিতে চাকরি করে। বেশিরভাগ সময় তার রাতে ডিউটি থাকে। আমাদের দুইটি সন্তান। আমার মেয়ে রুবিনা বয়স 19, মাদ্রাসায় পড়ে। মেয়েকে বিয়ে দিয়েছি একটা সরকারি চাকরির ছেলের সাথে। ছোট ছেলে সাকিব বয়স 17, স্কুলে ক্লাস 10-এ পড়ে। আমার ছেলের হাইট 5 ফিট 8 ইঞ্চি। দেখতে বেশ সুন্দর, ফর্সা আমার মতোই হয়েছে। শরীরের গঠন আরও সুন্দর, কচি মাল বললে চলে। আমার ছেলের খেলোয়াড় প্রায় সকালে ঘুম থেকে জাগানোর সময় দেখি। আমার ছেলের খেলোয়াড় তার বাবার ডাবলের চেয়ে বড়। 17 বছর বয়সে কোনো ছেলের খেলোয়াড় এত বড় হয় না। এই অল্প বয়সে কোনো ছেলের খেলোয়াড় এত বড় হয় আমার জানা ছিল না। ছেলের খেলোয়াড় দেখে আমার তার সাথে খেলাধুলা করার ইচ্ছা। মনে মনে যেন বেশ তীব্র আকার ধারণ করছে। আমার বাড়িতে 2টা রুম আর বারান্দায় একটা পকেট রুম, পাশেই রান্নাঘর আর বাথরুম। আমার ছেলের রুমে টিভি আছে। প্রায় সবসময় কাজকামের ফাঁকে টিভি দেখা হয়। মাঝে মধ্যে টিভি দেখার সময় ছেলের পাশে বসে ছেলের গায়ে ঘষাঘষি করি। এমনভাবে গা ঘেঁষে বসি যেন আমার নরম তুলতুলে আপেলগুলো ছেলের শরীরে স্পর্শ করে। ছেলে যেন আমার শরীরের স্পর্শ পেয়ে আরও কাছে আসার চেষ্টা করে। আমি অনেকবার ছেলের খেলোয়াড়ের কথা চিন্তা করে নিজের মাঠ থেকে পানি বের করেছি। প্রতিদিন রাতে আমার শরীরে যেন জ্বালা উঠে যায়। একদিন দুপুরবেলা আমার স্বামীর সাথে খেলা করছিলাম। আমার ছেলে স্কুল থেকে এসেছে। আমার স্বামী খেলছে, আমি মনে সুখে চিৎকার করছি। বাসায় কেউ নেই, এজন্য দরজা লাগাতে ও মনে নেই। ছেলে চিৎকার শুনে আমার রুমে চলে আসে। আমরা দুজন কোনো রকমে নিজেদের কাপড় দিয়ে ডাকার ব্যর্থ চেষ্টা করি। ছেলের সামনে এমন অপ্রীতিকর অবস্থায় পড়তে হবে কখনোই ভাবিনি। ছেলে বিষয়টা বুঝতে পেরে বেরিয়ে তার রুমে চলে গেল। আমি আর আমার স্বামী লজ্জায় একে অপরের দিকে তাকিয়ে আছি। সন্ধ্যার দিকে আমি ছেলের রুমে যাই। ছেলে লজ্জা লজ্জা চোখে আমার দিকে তাকাচ্ছে। আমি বুঝতে পারি সে বেশ লজ্জা পেয়েছে। আমি বললাম, এত লজ্জা পাওয়ার কি আছে, স্বামী স্ত্রী এমন সব সময় করে। তোকে যখন বিয়ে দেব তখন তুই তোর বউয়ের সাথে এরকম করবি। একটু হেসে আমার ছেলে আমার গা ঘেঁষে বসে পড়ল। কামনার চোখে আমার ছেলে আমাকে দেখছে। এরপর রাতের বেলা আমি আমার ছেলে আর আমার স্বামী একসাথে খাওয়া দাওয়া করলাম। আমার স্বামী প্রতিদিনের মতো আজও তার নাইট ডিউটিতে চলে গেল, আর আমি আর আমার ছেলে একসাথে বসে বসে টিভি দেখছিলাম। আমার ছেলে বলল, আজ আমার শরীরটা তেমন ভালো নেই, তুমি আজ আমার পাশে ঘুমাও। আমি বললাম, কি হয়েছে? ছেলে বলল, একটু জ্বর জ্বর ভাব, বাসায় নাপা ছিল, একটি নাপা খাইয়ে দিলাম। আমার রুম থেকে একটা বালিশ এনে ছেলের পাশে শুয়ে শুয়ে টিভি দেখতে লাগলাম। আমার ছেলে আমাকে পিছন থেকে জড়িয়ে ধরে টিভি দেখছে। একটু পর টিভি লাইট অফ করে ঘুমিয়ে পড়লাম। গভীর রাতে ঘুম ভেঙে দেখি আমার ছেলে পিছন দিক থেকে জড়িয়ে ধরে আমার আপেলগুলো চাপছে, আর তার মোটা খেলোয়াড় লুঙ্গির উপর দিয়ে আমার পিঠে ঘষাঘষি করছে, আমার ঘাড়ে আদর করছে। আমি আস্তে আস্তে উত্তেজিত হয়ে যাচ্ছি। ছেলের খেলোয়াড় পিছনে ঘষা লাগছে, আর আমি যেন অন্যরকম অনুভূতির ভিতরে চলে যাচ্ছি। আমার ব্লাউজের উপর দিয়ে আপেল চাপতে চাপতে আমার ব্লাউজের ভিতর হাত ঢুকিয়ে দিল, আর আমার পিঠে ঘাড়ে কোমরে তার ঠোঁট দিয়ে আদর করছে। এ যেন নতুন এক অন্যরকম অনুভূতি। নিজের ছেলের কাছে আদর খেয়ে আমি পাগলের মতো উত্তেজিত হয়ে গেছি। একটু পরে আমার ছেলে আমার শায়াটা উঁচু করে মাঠের ভিতরে হাত দিয়ে হাত বোলাচ্ছে। এবার আমি আর নিজেকে সামলাতে পারলাম না। ঘুরেই ছেলের দিকে তাকিয়ে বললাম, তুই তো বড় হয়ে গেছিস,
এই জন্য অসুস্থতার বাহানা করছিলি, তাই না? সাকিব চুপ হয়ে গেল। আমি নিজে এবার ছেলেকে জড়িয়ে ধরলাম আর আদর করে বললাম, আজ তুই আমাকে সুখে পাগল করে দে। আমি তোকে দিয়ে খেলানোর জন্য অনেক আগে থেকেই ব্যাকুল হয়ে আছি। একথা শুনে আমার ছেলে আমার ঘাড়ে ঠোঁটে আদর করতে লাগল। আমাকে জড়িয়ে ধরে এক হাত দিয়ে আমার পাছা চাপতে থাকলো, অন্য হাত দিয়ে আমার গোলাকার আপেলে চাপ দিচ্ছে। একটু পর আমার ব্লাউজ খুলে ফেলল আর বাম সাইডের আপেল মুখে পুড়ে চুষতে লাগল। আমি সুখে আত্মহারা হয়ে গেলাম। এভাবে সারা শরীরে আদর করছে, আমিও ছেলের সমস্ত শরীরে আদর করছি। দুজন যেন অন্য কোনো সুখের সাগরে ভাসছি, এমন অনুভূতি আগে কখনো কাজ করেনি। আমিও ছেলের পরনে থাকা লুঙ্গিটা টেনে খুলে ফেললাম আর ছেলের খেলোয়াড় মুখে পুড়ে চুষতে লাগলাম। ছেলেও নিচ থেকে কোমর দুলিয়ে আমার মুখে খেলছে। ছেলের 8 ইঞ্চি খেলোয়াড় আমার মুখে ডুকছে আর বেরোচ্ছে। এভাবে অনেকক্ষণ মুখে খেলার পর বলল, মা তুমি শুয়ে পড়ো। আমিও দিব্যি শুয়ে পড়লাম। ছেলে আমার সায়ার বন খুলে সায়াটা টেনে খুলে নিল। পেন্টি পরা আছে, শুধু আমার ছেলে পেন্টিও খুলে ফেলল। এবার দুপা দুদিকে দিয়ে আমার মাঠের গর্তে মুখ দিয়ে চুষতে থাকল। আমি সুখে পাগলের মতো করতে লাগলাম। আমার স্বামী কতদিন যে আমার মাঠ চষে না। আমি বললাম, এসব তুই কোথায় শিখেছিস? ছেলে বলল, ভিডিও দেখে। তারপর আমার মাঠে আস্তে আস্তে কামড় দিচ্ছে, মনে হচ্ছে আমি সুখের স্বর্গে আছি। এভাবে মাঠ চুষতে চুষতে আমার মাঠের পানি বের হয়ে যায়। এবার ছেলেকে বললাম, আর পারছি না সোনা, এবার তোর মহা খেলোয়াড় আমার মাঠের গর্তে প্রবেশ করা। মাঠ থেকে মুখ উঠিয়ে আমার ছেলে তার খেলোয়াড় মাঠে সেট করে আস্তে আস্তে চাপ দিল। প্রথমে পুরোটা ঢোকার আগেই আমি চিৎকার করে উঠলাম। এরপর জোরে একটা চাপ দিতেই পুরো খেলোয়াড় মাঠে ঢুকে গেল। আমি আরও জোরে চিৎকার দিয়ে ছেলেকে জড়িয়ে ধরলাম। আমি বললাম, এবার কোমর দোলা আর আস্তে আস্তে স্পিড বাড়াতে থাকো। ছেলেও আমার কথা মতো কোমর দোলাচ্ছে আর আমি সুখে আত্মহারা হয়ে ছেলেকে জড়িয়ে ধরে চুমু খাচ্ছি। এমন সুখের অনুভূতি ফিল করছি বলে বোঝানো যাবে না। ঠোঁটে আদর করছে আর বুকের আপেল চাপছে, এদিকে পাগলের মতো আমাকে খেলছে, আমিও সুখে চিৎকার করছি। এভাবে মিনিট দশেক খেলার পরে আমার মাঠ থেকে পানি বেরিয়ে গেল আর ছেলে আমার মাঠেই তার মাল ফেলে দিল। একটু পরে আবার ছেলের খেলোয়াড় নাড়াচাড়া করতে করতে আবার খেলোয়াড় উঠে শক্ত হয়ে দাঁড়িয়ে গেল। আমি ছেলের খেলোয়াড়ের উপর উঠে মাঠের মধ্যে খেলোয়াড় প্রবেশ করালাম। আমি জোরে জোরে কোমর উপর নিচে করে সুখ অনুভব করতে লাগলাম। কি যে প্রশান্তি আগে জানলে প্রতিদিন ছেলেকে দিয়ে নিজের জ্বালা মেটাতাম। এভাবে মিনিট 15 খেলার পর আমি আর আমার ছেলে একসাথে পানি ছেড়ে দুজন দুজনকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম। এরপর থেকে প্রতিদিন রাতে আমার স্বামী নাইট ডিউটিতে যাওয়ার পর আমার ছেলে আর আমি খেলাধুলা করতাম। আমার ছেলের মতো সুখ কেউ আমাকে দিতে পারেনি।